প্রিয় কৃষি প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে 200 পিস লিচুর চারা আছে আমার এই আমাদেরই জেলায়, আমাদের পাশের চুয়াডাঙ্গা সদর থানা, মানে আমার বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে 200 লিচুর চারা আছে। এবং 12 মাসই ভিয়েতনামের আঠাবিহীন কাঁঠাল, যেটা আমাদের বাগান আছে, যেটার বাণিজ্যিক চাষ করছি আমরা, যেটা 12 মাস হচ্ছে। সেই বাগানের চারা দেখে আমাদের এক বড় ভাই, উনি অনেক বড় প্রজেক্টের মালিক, সেই প্রজেক্টে চারা আসছে আজকে 200 লিচুর চারা আসছে এই হাইটের, এবং সবগুলো আছে। আগে ব্যাগ টবে ছিল, টপ থেকে এর আগে আমরা দেখাইছিলাম যে বস্তার প্যাকেট করেছিলাম, সেই ধরনের চারাগুলো যাচ্ছে আজকে। এবং বিগ সাইজের চেরি গাছগুলো, এগুলো আছে বারবেডোসেরির চারা আছে আমার কাছে, খুব সুন্দর সুন্দর দেখতে পারছেন। এগুলো আছে সব বারবেডোসেরি, মাশাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন চারা। যারা 6 ফিট 7 ফিট ঝাঁকড়া চারাগুলো নিতে চান, তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি সম্পন্ন চারা, এগুলো প্রত্যেকটা চারাই একদম সতেজ দিয়ে যাবেন আমাদের কাছে। এবং যারা হচ্ছে বাড়ি ওয়ান মালটা আমাদের কাছে, বাড়ি ওয়ান মালটার চারা আছে। বাড়ি ওয়ান মালটার চারাগুলো দেখেন, এই কোয়ালিটির খুব সুন্দর চারা। আমি আরো একটা চারা বের করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো খুব 5 ফিট 6 ফিট হাইটের চারা। এই কোয়ালিটির চারা আমাদের কাছে পেয়ে যাবেন, খুব সুন্দর চায়না কমলা, দার্জিলিং কমলা পেয়ে যাবেন, কাশ্মীরি কেন্নু, তারপরে পাবেন হচ্ছে বাল্টিসে ডাবের যে আনার আছে, যে বাল্টিসে ডাবের আনার প্রিমিয়ার কোয়ালিটির ফুল সহ গাছগুলো পেয়ে যাবেন, এবং অনেক ডালপালা ঝাঁকড়া, এখানে প্রচুর চারা আছে, চারার অভাব নাই, প্রচুর চারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে, আনারের মালটা, কমলা, পিঙ্ক কাঁঠাল, আটাবিহীন কাঁঠাল, আপেল, সব ধরনের চারাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এরপরে যে কাঁঠালের চারার তুলবো গাড়িতে, সেই চারার ভিডিওটা দেখাবো। 50 পিস ভিয়েতনামের সুপার আল্ডি কাঁঠালের চারা, এটা বাণিজ্যিক বাগানে চারাগুলো যাচ্ছে আজকে। আমি আজকে দেখাবো, ট্র্যাক্টর ওইদিকে ঢুকে যাচ্ছে, আমরা হচ্ছে আপনার এই চারাগুলো ট্র্যাক্টরে লোড দেবো, ট্র্যাক্টরটা ব্যাগে ঢুকাই দেন। আমরা যে সাইজের চারাগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছেন চারাগুলোর কোয়ালিটি দেখেন কত সুন্দর, এটা বাণিজ্যিক বাগানের জন্য যাচ্ছে, একবারে সুন্দর কোয়ালিটি, একবারে এত সুন্দর চারাগুলো একদম ঝাঁকড়া, বাগান করার জন্য উপযোগী চারা। যারা এই কোয়ালিটির চারা গাছ খুঁজছেন বা চারা লাগাইতে যাচ্ছেন, আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চারাগুলো। দেখেন কোয়ালিটিটা, দেখেন চারার মাশাল্লাহ। আমরা কোনো একদিন যে আমাদের যে সার এই চারাগুলো নিচ্ছে তার বাগান ভিজিট করব, এবং তার বাগানের যে ভিডিওটি আমরা অবশ্যই দেব, এবং সারের লোক আমাদের কাছে উপস্থিত আছে, আসেন আমাদের সামনে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই দেখি কথা বলেন, এই চারা দেখে পছন্দ কাঁঠালের? জি সারা সারা দেখে পছন্দ। 6 মাসের মধ্যে কাঁঠাল আসবে বিশ্বাস হয়? হ্যাঁ হয়। আপনি তো বাগানে গেলেন না, এত করে বলেন? বাগানে তো দেখি তো বোঝা যাচ্ছে যে কাঁঠাল হয়েছে গাছে, তাই না? আচ্ছা, কান চারা গুলো দেখে কি পছন্দ হচ্ছে? জি পছন্দ। লিচুর চারা কত টেন নিলেন? 200টা। 200? জি। আর কাঁঠাল? 50টা। 50 পিস, খুব সুন্দর সুন্দর চারা দিচ্ছি আমরা, চারাগুলো খুবই সুন্দর। আর এই চারাগুলো আপনার লাগানোর 6 মাসের ভিতরে ফল আসবে। আর এই চারাটা লাগাবেন, আপনারা তো লাগান কিভাবে সব তো জানেন, একটু দর্শকদের বলেন কিভাবে লাগাইতে হয়। না, এগুলো ভালো করে লাগাইতে হয়, এই বস্তা গুলো লাগাইতে সুন্দর করে গ্যাপতে করে একটু পুরাদান দিয়ে, একটু হলদি দিয়ে মানান করে সুন্দর করে লাগালে ভালো। পুরাদান, হলদি মানে? হলদি, যে যেগুলো তরকারিতে খাওয়া হয়। ওই হলদি, হলদি দেন কেন? হলদি দিয়ে কোনো পিঁপড়ে কোনো রুইটুই আসবে না গাছের গোড়ায়। পিঁপড়ে ওইটুই আসবে না? না, ভালো একটা জিনিস শিখলাম যে হলুদ দিয়ে গাছ গাছ রোপণ করে। হ্যাঁ, হলুদের হলুদটা দিলে আপনার কোনো পোকা টোকা হলুদের কাছে যাবে না, তাই না? আপনি কতদিন যাবত এই পেশায় নিয়োজিত আছেন? পেশায় প্রায় আজ 12-14 বছর এই ফার্মেই। জি। ফার্মের নাম কি? এটা হচ্ছে মামুন এই বলা হয়, মামুন এগ্রো ফার্ম। জি জি জি। মাছের প্রজেক্ট আছে কত বিঘা? মাছের প্রজেক্ট আছে প্রায় 300 বিঘা। 300 বিঘা? জি।
আর এমনি ফলের গাছ বহুত রকম ফল আছে, বহুত রকম ফল আছে আমাদের ওখানে, বহুত রকম, তাই না? হ্যাঁ, এই কাঁঠালটা তো প্রথম, কাঁঠাল অনেক আছে কিন্তু এটাই প্রথম। এটাই যদি ফলন দেখে আপনার এলাকার লোক, আমি মনে করি যে এই গাছের ফলন দেখে আপনার এলাকার লোক পাগল হয়ে যাবে। অবশ্যই হবে, দেখুন দেখো সবসময় ফল হচ্ছে গাছে, ছোট গাছের তো ফল। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন চারার কোয়ালিটি গুলো যাচ্ছে, এই যে চারা গুলো বের করবে সামনে, চলেন আমরা দেখাই চারা গুলো বের করো। ট্রাক্টরে গাড়ি ট্রাক্টর গাড়িতে চারা গুলো যাচ্ছে, চারা গুলো যারা নিচ্ছে তাদেরও অনেক পছন্দ, চারা নিয়ে আসো। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার ভাই হলো চারা গুলো তুলছে। আমাদের ড্রাইভার ভাই কি সারা দেখে পছন্দ? সারা দেখে তো পছন্দ ভাই, পছন্দ না? ছোট গাছে কাঁঠাল ধরে জানেন কি? ছোট গাছে কোনোদিন কাঁঠাল দেখেছেন? শুনেছেন না, বাগানটা বললাম দেখে আসতে, তাই না? ও আচ্ছা, দেখেন চারা গুলোর কোয়ালিটি দেখেন, মাশাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন। যারা এই চারা গুলো নিতে চাচ্ছেন দেখেন চারার কোয়ালিটি গুলো দেখেন, মাশাল্লাহ। এই দেখেন চারার কোয়ালিটি গুলো দেখেন, খুবই সুন্দর কোয়ালিটির। যারা এই কোয়ালিটির চারা গুলো নিতে চাচ্ছেন আমাদের হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, তারা সরাসরি এসে চারা দেখে শুনে ক্রয় করতে পারবেন। এখানে চারা কোনো গড়বড় হওয়ার কোনো সুযোগ নাই, আর আমরা আপনাদের জাত নিশ্চিত 100% গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি। যে জাতগুলো দিচ্ছি আমরা ইস্টাম করে নেবেন আপনারা আমাদের থেকে। আমরা যে কাঁঠালগুলো দিচ্ছি 12 মাসি সুপার আর্লি গামলেস কাঁঠাল, এটাই কোনো আঠা নাই। এই কাঁঠালটি আপনারা নিঃসন্দেহ চাষ করতে পারেন। আমাদের বাগানের ভিডিও দেব, এখন আমাদের বাগানের কি অবস্থা এই ভিডিওটা অবশ্যই আপনাদের দেব। দেখতে পারবেন আমাদের বাগানের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি কাঁঠাল নিয়ে কাজ করছি বা আপনাদের কি কাঁঠাল দিতে যাচ্ছি। কাঁঠালের চারার চেহারা দেখেই স্যার আমার থেকে 50 পিস কাঁঠাল নিলে 100 পিস নেওয়ার কথা ছিল, স্যার বললাম 50 পিস লাগাই মেলাম, তাই লাগাই। দেখেন স্যার কত সুন্দর, অলরেডি এই গাছে বলো মুচি চলে আসছে, ওই যে কিছু কিছু গাছের গোড়াতে দেখেন এই যে মুচি চলে আসছে, এগুলো সব মুচি চলে আসছে। সর্বোচ্চ আমি বলেছি লাগানোর 3 মাসের ভিতরে এই গাছে কাঁঠাল আসবে, সামনের যে সময় আসছে এই সময়ের ভিতরে আমি স্যারের বলেছি যে আপনি 3 মাসের ভিতরে কাঁঠাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। গাছের চেহারা মানে একদম প্রিমিয়ার কোয়ালিটির গাছ। আপনি গাছগুলো যারা দেখছেন ভিডিওতে, আমি মনে করি গাছগুলো দেখে একবারে আপনাদের পছন্দ হবে, এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা। দেখেন কত সুন্দর এই সাইজের চারাগুলো, যদি আপনারা ক্রয় করতে চান আমাদের কাছে হিউজ পরিমাণে চারা আছে, আপনাদের একটু দেখায় আসেন। হিউজ পরিমাণে চারা আছে আমাদের কাছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চারা আছে। এখানে যদি দেখান, এই দেখেন এই হাইটের প্রচুর চারা আছে, প্রচুর চারা আছে। যারা ক্রয় করতে চান আমাদের কাছে স্ক্রিনেতে নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। সুন্দর সুন্দর চারা আমাদের কাছে পেয়ে যাবেন। যারা দেখতে চান আমাদের হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন, যারা শেয়ার করে দেবেন যেন আপনাদের কাঙ্ক্ষিত চারাটি আমাদের কাছে পান। এবং দেখতে পাচ্ছেন আমাদের ভাই হলো বেছে বেছে নিচ্ছে চারা, চারার কোয়ালিটি দেখে কোনটা ছিঁড়ে কোনটা নেবেন এটাই হলো টাক লেগে যাবে, কোন চারাটাই দেখেন কমা নাই, একদম দেখেন যে চারাটাই ধরছে সেটাই ভালো, কোনটা ছিঁড়ে কোনটা নেবে। দেখতে পাচ্ছেন 50টি চারা অলরেডি উঠে গেছে, আর চারার খুবই সুন্দর কোয়ালিটি তারা দেখছেন। এই যে এই সাইজের চারা গুলো পেয়ে যাবেন। আজকের ভিডিওটি বেশি বড় করব না, যারা আজকে ভিডিওটি আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি। আজকের ভিডিওটি এখানে শেষ করবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।